हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। टुडे आई एम टॉकिंग अबाउट इंडियन जियोग्राफी अर्थात भारत भूगोल। आमरा जानी एर आगे आमी आलोचना करेछिलाम जे पीडीएफ इंडियन जियोग्राफी आलोचना करा हबे, अर्थात पीडीएफ आपनादेर खूब ताड़ाताड़ी सम्भव देवा हबे, जेटा आपनादेर अपकामिंग एग्जाम डब्ल्यूबीसीएस यूपीएससी एसएससी पीएससी रेल बैंक पुलिस कन्स्टेबल अल एग्जामेर जन्य आपनार जियोग्राफिर पीडीएफ काजे लागबे। सबाई नियेछेन जियोग्राफी मडार्न सरि वेस्ट बेंगल जियोग्राफी मडार्न इंडियन हिस्ट्री स्ट्रैटेजी जीके এছাড়া আছে আপনার ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান পলিটিক্স সব পিডিএফগুলো যারা নিয়েছেন আশা করি তারাও ইন্ডিয়ান জিওগ্রাফি পিডিএফটা নেবেন। খুব সুন্দর করে বানানো হয়েছে, চলো তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ইন্ডিয়ান জিওগ্রাফিতে কী আছে। টোটাল জিওগ্রাফির বাইরে আর কিছু আসবে না পরীক্ষায়। ইন্ডিয়ান জিওগ্রাফি এখানে দেখুন আগে আগের পিডিএফগুলো যারা নেননি এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, বা যারা আমার ফেসবুক পেজ ফলো করছেন না ফেসবুক পেজ ফলো করতে পারবেন, আনএকাডেমি ফলো করতে পারবেন, এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্র্যাটেজি কে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি জেনারেল সায়েন্স ডাব্লিউবিসিএস মেন্সের সল পেপার 14-19, প্রিলিমসের সল পেপার 2000-2020, টোটাল জিনিস এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে আসুন দেখে নিই আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে কী আছে। এখানে দেখুন জিওগ্রাফি অফ ইন্ডিয়া প্রথমে আমরা আসছি ইন্ট্রোডাকশান, ফিজিক্যাল অ্যাসপেক্ট অর্থাৎ এখানে ফিজিওগ্রাফিটা পুরোটাই দেওয়া আছে, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন, ন্যাশনাল ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, সয়েল, ল্যান্ড রিসোর্স, এগ্রিকালচার, মিনারেল রিসোর্স, এনার্জি রিসোর্স, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ফরেন ট্রেড, দ্য পিপল, সেটেলমেন্ট, মাইগ্রেশন, রিজিওনাল ডেভেলপমেন্ট, ডিজাস্টার, এবং শেষে যে জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ডের কিছু অংশ আমাদের পড়তে হয় প্রত্যেকটা এক্সামের জন্য, যেখান থেকে কিছু কোশ্চেন আসে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। ওয়ার্ল্ড জিওগ্রাফি, এভ্যালুয়েশন অফ আর্থ, ওয়ার্ল্ড ক্লাইমেট, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, পপুলেশন, হিউম্যান সেটেলমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল ট্রেড। খুব সুন্দর করে বানানো হয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি, যেখানে দেখবেন প্রত্যেকটা জিনিসের একটা করে পিকচার দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয়। এখানে দেখুন ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লোকেশন, যে কোন অ্যাল্টিটিউড কোন ল্যাটিটিউডে অবস্থান করছে, কোথায় অবস্থান করছে, কোন জোনে অবস্থান করছে, ডিটেলস এখানে যেমন দেওয়া আছে সেমনি সেরকম এখানে আপনাদের পিকচারের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। এখানে এখন আমি শুধু ফুল পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা একটা করে চ্যাপ্টার নিয়ে পড়াশোনা স্টার্ট করব। ইন্ডিয়া সাইজ এখানে দেখুন ইন্ডিয়া যে কত কিলোমিটার উত্তরে কত কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, ল্যাটিটিউড লংটিটিউড দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসুন দেখে নিই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ইন্ডিয়ান নেবার, পার্ক স্টেট কোথায় অবস্থান করছে, ফিজিক্যাল অ্যাসপেক্ট। এখান থেকে অনেক কোশ্চেন এসে থাকে। প্রথমে আমরা ইভ্যালুয়েশন নিয়ে একটু কথা বলেছি, অ্যান্ড্রোজেনিক, এক্সোজেনিক, প্লেট টেকটনিক এখান থেকে এসে থাকে, এবং গন্ডোয়ানাল্যান্ডের পুরো ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে। তারপরে আসুন হিমালয় মাউন্টেন, ইন্দোগঙ্গা, ব্রহ্মপুত্র প্ল্যান, ফিজিওগ্রাফির যে ছটা ভাগ ছটাই কিন্তু ডিটেলস দেওয়া আছে, নর্দার্ন, নর্থ ইস্টার্ন মাউন্টেন, নর্দার্ন প্ল্যান, পেনিনসুলার প্ল্যাটু, ইন্ডিয়ান ডেজার্ট, কোস্টাল প্ল্যান, আইল্যান্ড, সবগুলো এখানে পেয়ে যাবেন। এরপরে আসুন দেখুন হিমালয়, হিমালয় কে কোন পাশের মধ্যে অবস্থান করছে এগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে আসবেই। কাশ্মীর এবং নর্দার্ন হিমালয়ের মধ্যে কী কী পাস অবস্থান করছে, এবং এখানে দেখুন জোজিলা পাস, পিরপাঞ্জাল, খারদুংলা, লাদাখ রেঞ্জ, ডাল, উলার লেক, যেখানে যে জিনিসগুলো অবস্থান করছে ডিটেলস করে দেওয়া আছে। এরপরে আসুন দেখে নিই হিমাচল, উত্তরাঞ্চল হিমালয়, দার্জিলিং, সিকিম হিমালয়, অরুণাচল হিমালয়, ওয়েস্টার্ন হিল মাউন্টেন, নর্দার্ন প্ল্যান, নর্দার্ন প্ল্যান এখানে দেওয়া আছে দেখুন খুব সুন্দর করে, মেডেল গঙ্গা প্ল্যান যেখান থেকে পরীক্ষায় আসে, তরাই রিজন, তরাই ডুয়ার্স এখানে পেয়ে যাবেন, পেরেন্টসুলার প্ল্যাটুতে আসুন, অনেক কোশ্চেন এখান থেকে এসে থাকে পরীক্ষায়, পেরেন্টসুলার প্ল্যাটুতে কোন কোন মাউন্টেন অবস্থান করছে সেগুলো আপনার ডিটেলস ছবির মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। কত সুন্দর করে বানানো হয়েছে দেখুন, কোস্টাল প্ল্যান এবং ডেজার্ট প্ল্যান এগুলো এখানে দেওয়া আছে, আইল্যান্ড, আইল্যান্ড আমাদের এখানে জানি কী কী আইল্যান্ড এখানে অবস্থান করছে, ইন্ডিয়াতে কোন কোন আইল্যান্ডগুলো আছে কী আছে এখানে ডিটেলস এখানে পেয়ে যাবেন। ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেমও খুব সুন্দর করে বানানো হয়েছে, ড্রেনেজ প্যাটার্নগুলো, ক্লাসিক্যাল অফ ড্রেনেজ, ড্রেনেজ এখানে যেটা পরীক্ষা এসে থাকে, ইন্দাস, ঝেলাম, চেনাব, রবি, বিএস, স্যাটেলাইট, অর্থাৎ যে উত্তরের যে ইন্দাস যে ট্রিবিউটারিগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে, সেগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন এখানে দা গঙ্গা, গঙ্গা থেকে পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে, তো দা গঙ্গা এখানে দেওয়া রয়েছে, দা গঙ্গা দা ভাগীরথের যে প্রয়াগগুলো আছে পাঁচটা প্রয়াগ এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে, কোথায় কোন প্রয়াগ অবস্থান করছে
এরপরে আসুন দেখে নিন, এখানে আমরা নেপাল হিমালয়, নেপাল হিমালয়ের অবস্থান দেখে নিন, ব্রহ্মপুত্র। এরপরে আসুন দেখে নিন পেনিনসুলার রিভার সিস্টেম, খুব সুন্দর করে বানানো হয়েছে, খুব সুন্দর করে দেওয়া আছে যাতে আপনারা ভুলে না যান। এবং এখানে যে কাবেরী অরিজিনেটিং ব্রহ্মগিরি রেঞ্জ, সেটাও এখান থেকে দেখানো হয়েছে। এরপরে আসুন ওয়াটারফল, ওয়াটারফল এবং হিমালয়ান রিভার পেনিনসুলার রিভারের যে একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, পরীক্ষা এসে থাকে। এরপরে আসুন ইন্ডিয়ান ক্লাইমেট, ইন্ডিয়ান ক্লাইমেট থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে। ফ্যাক্টর অফ ইনফ্লুয়েন্সিং ক্লাইমেট ল্যাটিটিউড অনুযায়ী হিমালয়ান মাউন্টেন, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড ওয়াটার, ডিস্টেন্স ফ্রম দ্য সি, অ্যাটিটিউড রিলিফ, উইন্টার সিজন, সামার সিজন, মনসুন সিজনে কী কী চেঞ্জ হয়ে থাকে সেগুলো কিন্তু, এবং কী কী এসে থাকে, ব্রেক ব্রাস্ট, লু, বার্দৌলি শিলা, বার্দৌলি শিলা, চেরাপঞ্জি, মনসুন ড্যাম, এগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে, কোপেন ক্লাসিফিকেশানও দেওয়া আছে, আপনাদের সুবিধা হবে সব এক্সামের জন্য। এরপরে আছে বিভিন্ন যে ফরেস্ট আছে, ট্রপিক্যাল, সেমি এভারগ্রিন, ট্রপিক্যাল ডেসিডুয়াল, ডিটেলস এখানে বর্ণনা করা আছে। ট্রপিক্যাল থর্ন ফরেস্ট, মাউন্টেন ফরেস্ট, লিটোরাল এবং সোয়াম ফরেস্ট, এখান থেকে পরীক্ষা এসে থাকে। লিটোরাল, সোয়াম ফরেস্ট বেশিরভাগ সুন্দরবনে অবস্থান করছে। এরপরে আসুন আমরা এখানে দেখে নিই ক্যাটাগরি ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল ফরেস্ট, সোশ্যাল ফরেস্ট্রি, এখান থেকে পরীক্ষা আসবে। ইন্ডিয়ান উইল্ড লাইফ, উইল্ড লাইফ অ্যাক্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ, পরীক্ষা এসে থাকে। ডিটেলস বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে ইন্ডিয়াতে, কত সালে কোথায় এবং কোন জায়গায়, লোকেশানটা কী আছে, ডিটেলস এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। তো আপনাদের পিডিএফগুলো আমি বলবো, যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন সবাই পিডিএফটা নিন, দেখবেন খুব ভালো লাগবে পড়তে। আপনার বইয়ের থেকে এই পিডিএফ নিতে, পিডিএফ নিয়ে পড়লে খুব সুন্দর লাগবে। ইন্ডিয়ান সয়েল, সয়েল প্রোফাইলে কী কী আছে সেগুলো আমরা, অ্যালুভিয়াল সয়েল, ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ইয়েলো সয়েল, লিটোরাল সয়েল, অ্যারিড সয়েল, ফরেস্ট সয়েল, স্যালাইন সয়েল, পিটি সয়েল, সব সয়েলগুলো আমরা এখানে আলোচনা করেছি। সয়েলের যে কী কী নিয়ে গঠন, অর্গানিক ম্যাটার, নাইট্রোজেন, ফসফেট, এগুলো পরীক্ষা এসে থাকে WBCS-এ, সে এখান থেকে কিন্তু খুব সুবিধা হবে আপনার পড়তে। এরপরে আসুন দেখে নিই ল্যান্ড রিসোর্স, ল্যান্ড রিসোর্স মানে এসে যাচ্ছে আমরা ক্যাটাগরি অফ ল্যান্ড, এবং সেখানে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কালচারের মধ্যে, এগ্রিকালচারের মধ্যে খারিফ ক্রপ, রবি ক্রপ, জায়দ ক্রপ, এখান থেকে পরীক্ষা আসবে। টাইপ অফ ফার্মিং, মেজর ফার্মিং, এবং কোথায় কী চাষ হচ্ছে, কোথায় কী জন্য বিখ্যাত, ডিটেলস এখানে বর্ণনা করা হয়েছে। এখানে টি গার্ডেন, কফি, ইন্ডিয়ান মিনারেল রিসোর্স, পরীক্ষা আসবে এখান থেকে। আয়রন, কপার, গোল্ড কোথায় বেশি পাওয়া যায়, কোথায় প্রোডিউসিং, কোথাও বেশি এবং কোথাও রিজার্ভ বেশি, ডিটেলস এখানে বর্ণনা করা আছে। ম্যাঙ্গানিজ, বক্সাইট, পারমিকা। এনার্জি রিসোর্স, এনার্জি রিসোর্সের মধ্যে আমরা প্রথমে আসছি কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, এবং কোথায় কোন জিনিসটা অবস্থান করছে সেগুলো এখানে দেওয়া আছে। সোলার এনার্জি, সোর্স অফ এনার্জি, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এখানে স্টিল, টাটা স্টিল, অর্থাৎ টিস্কো, ইস্কো, VSL, রাউরকেল্লা, BSL, রাউরকেল্লা, ভিলাই, দুর্গাপুর, বোকারো স্টিল প্ল্যান্ট, এগুলো সব দেওয়া আছে। সুগার ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি নিয়ে A to Z, বাইরে থেকে এখান থেকে কিছু আসবে না। ট্রান্সপোর্ট, ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে, ওয়াটারওয়ে, সব বর্ণনা করা আছে। ইন্ডিয়ান নেভিগেশান, ওয়াটারওয়ে, এখানে ডিটেলস বর্ণনা করা আছে, এবং এয়ারপোর্ট, পাইপলাইন, ইন্ডিয়ান কমিউনিকেশান, রেডিও, টেলিভিশন, ইন্ডিয়ান স্যাটেলাইট, সব কিছু বর্ণনা করা আছে। কোনো কিছু বাইরে থেকে কিছু পরীক্ষায় আসবে বলে মনে হয় না, A to Z দেওয়া আছে। আপনার মাজিদ হোসেন, NCERT, কার্তিক চন্দ্র মণ্ডলের জিস্ট করে বানানো হয়েছে, আপনাদের খুব ভালো লাগবে। ইন্ডিয়ান দ্য পিপল, কোথায় কোন রাষ্ট্র বেশি, কোন রাজ্যে বেশি, কোন রাজ্যে কম, এগুলো বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আপনারা পাচ্ছেন সেন্সাস। এরপরে আসুন আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যেও কিছুটা আমরা ইন্ডিয়ান সেটেলমেন্ট আলোচনা করবো, যে তারপরে আসুন আমরা এখানে দেখে নেব প্রায় 500 মতো কোশ্চেন আলোচনা করা হয়েছে, যেগুলো আপনার আপকামিং পরীক্ষায় এসে গেছে, সেইগুলো যেটা আপনাদের খুব কাজে লাগবে পরীক্ষায়। এখানে দেখুন আমরা কোশ্চেনগুলো এইভাবে আলোচনা করেছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আলোচনা করেছি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয়। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আলোচনা করা আছে, MCQ, যেহেতু MCQ টাইপের কোশ্চেন হচ্ছে WBCS এবং আরও অন্যান্য এক্সামে, এবং UPSC-তেও কাজে লাগবে, এবং যে যে পরীক্ষা এসে গেছে কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের PDF-টা খুব 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 ভালো লাগবে, এবং যারা যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নেননি, PDF-এর লিঙ্ক নিচে দেওয়া আছে। যে যে বন্ধুগুলো আমার অন্যান্য PDF-গুলো নিয়েছেন, আশা করি তারা PDF-গুলো নেবেন, অবশ্যই নিয়ে নেবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। কোনো সমস্যা হলে মেল করবেন, মেল পাওয়া মাত্রই আমি আপনাদের রিপ্লাই করব। কোনো PDF নিতে গিয়ে সমস্যা হলে অবশ্যই জানাবেন।
তো চলুন বন্ধুরা, লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান জিওগ্রাফি ভারতীয় ভূগোল বলে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো ফটাফট নিয়ে নিন, পরের ভিডিও থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা কন্টেন্ট এবং প্রত্যেকটা সূচিপত্র, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়াবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে পিডিএফ নিয়ে বা ভিডিও নিয়ে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন। এবারে আমরা পিডিএফ আলোচনা করবো, এনসিয়েন্ট এবং মেডিয়েভাল ইন্ডিয়ার হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি টোটাল একটা পিডিএফে দেওয়া হবে। আগে শুধু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা দেওয়া হয়েছিল, এনসিয়েন্ট মেডিয়েভাল হিস্ট্রির পিডিএফ বানানো হচ্ছে, খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো ইন্ডিয়ান জিওগ্রাফিটা পিডিএফটা ফটাফট নিয়ে নিন আপনারা, লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, লিঙ্ক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আর এখানে যারা যারা একদম শেষের দিকে চলে যাবেন, যত এমসিকিউ আছে, 500-এর বেশি এমসিকিউ দেওয়া আছে, প্রায় 600-এর মতো এমসিকিউ দেওয়া আছে আপনাদের, খুব কাজে লাগবে। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। 600 কেন, 1200 মতো এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে, সব মিলিয়ে দেওয়া আছে 600-এর মতো এমসিকিউ, তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে। তো যাতে আপনাদের খুব সুবিধা হয়, প্রত্যেকটা প্রত্যেক পুরো বইটা, মানে মাজিদ হোসেন, এনসিআরটি, কার্তিক চন্দ্র মন্ডলের পুরো বইগুলো কত পেজ হবে সেগুলো জিস্ট করে বানানো হয়েছে। দেখুন টোটাল আছে 350 পেজ, তার মধ্যে প্রায় 300 পেজ আছে আপনার এমসিকিউ, ঠিক আছে, মানে 300 প্রায় 250-এর মতো পেজ আছে আপনার এমসিকিউ, বাকি আছে পুরো আপনার ডিটেলসে। তো চলুন বন্ধুরা, পিডিএফগুলো নিয়ে নিন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনার পিডিএফের লিঙ্ক নিচে দেওয়া আছে, কম রেটে দেওয়া আছে, এরপরে কিন্তু পিডিএফ রেট বাড়িয়ে দেওয়া হবে, আপনারা যারা যারা নিতে চাইছেন নিয়ে নিন। তো চলুন বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ আজকের মতো এখানে। আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে, গ্রুপে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক তো দিচ্ছেনই, অবশ্যই বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন সেখানে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আশা করি আপনারা সবাই পিডিএফগুলো নিচ্ছেন, ইন্ডিয়ান জিওগ্রাফি। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, কারো কোনো সমস্যা হলে পিডিএফ নিয়ে, কোনো কিছু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আপনাদের মতামত গ্রহণযোগ্য। ধন্যবাদ।